السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد. شمعنا تبعه ورتشق نشوت أبدا আমরা আজকে আলোচনা করব যদি কোনো ব্যক্তির রোজা রয়ে গেছে যেটা আবশ্যকীয় রোজা ফরজ রোজা বাকি রয়ে গেছে সেটা কাফফারা রোজা হোক অথবা নজর মান্নতের রোজা হোক মান্নত করেছে আদা করতে পারেনি অথবা রমজানের রোজা রয়ে গেছে কাজার সুযোগ পেয়েছে কাজা করেনি অবহেলা হয়ে গেছে এই সমস্ত রোজা রেখে যদি কেউ মারা যায় ওই ব্যক্তির রোজা কে বা কারা আদায় করবে মৃত্যুর পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিক নির্দেশনা দিয়েছেন ডিরেকশন দিয়েছেন অল উম্মতকে হাদিসটি বিশুদ্ধ হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস হাদিসটির বর্ণনাকারী উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মারা যায় এবং তারপর রোজা জরুরি রোজা বা ফরজ রোজা বাকি থাকে তাহলে তার পক্ষ থেকে তার নিকটতম আত্মীয় তার আত্মীয় সেটা মিরাসের অধিকারী হোক বা না হোক উত্তরাধিকারী সূত্রে কিছু পাক বা না পাক এই তার আত্মীয় তার পক্ষ থেকে এটা আদায় করে দেবে এই হাদিসটি নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে এই রোজাটা হাদিসে যে রোজার কথা বলা হয়েছে বা যে মহিলা প্রশ্ন করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রোজার ব্যাপারে একাধিক হাদিস আছে সহিহ মুসলিমের হাদিসও আছে এবং অন্য হাদিসও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমার মা মারা গেছেন এক মাস রোজা রেখে তার জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে আমি কি তার পক্ষ থেকে রোজা রাখবো আল্লাহ রাসূল বললেন যদি তোমার মার কোনো ঋণ থাকতো তাহলে তুমি আদায় করতে বলে অবশ্যই আদায় করতাম তখন আল্লাহ রাসূল বলেন যে তাহলে আল্লাহ তাআলা ঋণ আদায় করো কারণ আল্লাহ তারা বেশি হকদার এটা একটা হাদিস এটা বিশুদ্ধ হাদিস এটা সহিহ মুসলিমের হাদিস হাদিসটি এটা হাদিসটি সহিহ মুসলিমের যে হাদিসটি এখন বর্ণনা করা হলো এবং হ্যাঁ সহিহ মুসলিমের মুসলিম সিয়াম অধ্যায়ের সিয়ামের কজা অধ্যায়ের হাদিস হাদিস নম্বর 1937 এবং আরেকটা হাদিস হচ্ছে যেটা নাকি মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস এই হাদিসটিও সহি এক মহিলা প্রশ্ন করেছে রাসূলুল্লাহ আমার মার কাজা রয়ে গেছে আমি আদায় করবো কিনা তখন আল্লাহ রাসূল বললেন যে সৌমি আন উম্মি তোমার মার পক্ষ থেকে রোজা আদায় করো এই হাদিসটি বলা যেতে পারে একেবারেই পরিষ্কার হাদিস কারণ তিনি বলেছেন যে আমার মার রমজানের কাজা বাকি রয়ে গেছে রমজানের কথা উল্লেখ আছে হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস হাদিসটিকে সহি সনদ হাদিস শেখ বিন বাজার আমরা সঞ্চয় করেছে এই হাদিস দুটো মিলালে তারা বোঝা যাচ্ছে যে রোজা যেটা নাকি বাকি রয়ে গেছে এবং বাকি রেখে মারা যাবে ফরজ রোজা সেটা কাফফার রোজা হোক নজর মান্নাত হোক অথবা রমজান রোজা হোক ওই ক্ষেত্রে তার আত্মীয় সেটা মিরাসের অধিকারী হোক বা না হোক তার উত্তরাধিকার সূত্রে তার থেকে কিছু মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পাক বা না পাক বঞ্চিত হোক এরকম যে কোনো আত্মীয় তার পক্ষ থেকে আদায় করে দেবে আলমারা বলেছেন অনেক একদল আলমা কিরাম যেটা ওসিয়ত করলে তার জন্য শুধু যারা ওসিয়ত করে যাবে আমার রোজা আদায় করো তার জন্য এটা এই জন্য ওসিয়তের অধ্যায় নিয়ে আসছেন হাদিসটি অনেক আলমা কিরাম ওসিয়ত ছিল এই জন্য এর পক্ষে অনেক অথেন্টিক আলমা কিরাম আছে গ্রহণযোগ্য আলমা কিরাম হাদিস বিশারদ কিন্তু আমরা শেখ বিন বাজ রহমুল্লাহ এবং লাজনাত দায়মা সৌদি আরবে স্থায়ী ফতোয়া বোর্ডের যে ফতোয়া সেটা নিচ্ছি যে রোজা রমজান রোজার কাজা হোক সেটা আদায় করবে যদি কাজা করার সময় পায় কিন্তু অবহেলা করেছে কিন্তু রমজানের রোজার ব্যাপারে যদি কাজা করার সময় না পায় অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ তার উপর রোজা ফরজ না এরপর সুস্থ হয়নি কাজার সময় পায়নি এমন অবস্থা মারা গেলে তো তারপর রমজানের রোজা কাজা রমজানের রোজাই নেই ফরজও হয়নি কিন্তু দেখা যাচ্ছে না কাজা করার সুযোগ পেয়েছে সুস্থ হয়েছে কিন্তু সে আজকাল করতে করতে করেনি আদায় করেনি ওই ব্যক্তির জন্য তাহলে রোজা আদায় করতে হবে রমজানের রোজার কাজা তার গার্জিয়ান বা তার আত্মীয় আদায় করে দেবে আরেকটা যে কাফফারা যেটা ফরজ কাফফারা কাফফারা রোজা অথবা নজর মানজর রোজা রয়ে গেছে সে রোজাগুলো আদায় করবে তার কার্যে যদি সে আদায় করতে না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং ফ্যামিলিকে এর দাওয়াত করার এবং সমস্ত আশেপাশের যারা সমাজের ব্যক্তিদেরকে
সমাজ বাসীকে এর প্রচার করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু